হচ্ছেটা কি? আমাদের এখানে গাড়ি নেই, আর আপনি এখানে পাখার তলায় আরামে বসে আছেন। দাঁড়ান, পাখাটা বন্ধ করি। আরে কি মুশকিল, আরে পাখাটা চালান, গরম লাগছে। আমি কি কারেন্টের লোক? আমি কি উঠে তার লাগাবো নাকি? আপনি থামুন তো, যত সব খালি একই ডায়লগ। আমার বাড়ির জলটা কখন আসবে? আপনাকে 2 ঘন্টা সময় দিচ্ছি। এই দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, হ্যাঁ হ্যাঁ, পাঠাও না, যাও পাঠাও রান্না করে। হ্যাঁ হ্যাঁ, তো রান্না ভালোই। তুমি বহুত ইয়ার্কি মারতায়, আমরা বাড়ি মে জল নেই তখন থেকে, আর তুমি ইয়াপে বসে বসে এসি কা হাওয়া খাতায়, জল খাতায়, গ্লুকন ডি। এই দাঁড়ান তো, হ্যাঁ এই একটু ধরো তো, হ্যাঁ আরে হ্যাঁ রে বাবা, দিয়ে দেবো। কত টাকা? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, এখন একটু ব্যস্ত আছি। হ্যাঁ হ্যাঁ, এই কাজ যেন রান্না করার লোকছে। উপর মহলে আমি তো আপনার নালিশ করব। ও হো, ফোনে রান্না? হ্যাঁ রান্না, এই ইয়ে, হ্যাঁ বলো। এক্সকিউজ মি স্যার, এই একটু ধরো তো, ধরো তো, দাঁড়া দাঁড়া, বলছি, এই আপনারা কি চান বলুন তো? জানেন গরমের জন্য আমার কি কি অসুবিধা হচ্ছে? এসিটা বন্ধ আছে, উফ, গায়ে আমার গ্যাস পড়ে গেল একদম। ওয়াশিং মেশিন বন্ধ, ওই জন্য আমি কাঁচা কুচিও করতে পারছি না। মাইক্রোওভেন বন্ধ, কেক বানানোর প্ল্যান ছিল আমার, সেটাও আমার হলো না। এই হ্যাঁ দাঁড়াও স্যার, বলছি আমার বাড়িতে না 6 দিন ধরে না গাছ পড়ে রয়েছে, কেউ কাটতে যাচ্ছে না, প্লিজ আপনি কি কেটে আসুন না। আরে বাবা বললাম তো, ওই তো টেবিলে ঝোল আর গাছ কেটে পাঠাও, গাছ ভেজে পাঠাও। হ্যাঁ মানে টেবিলে, ও রান্না, ও ভাই ভুলে যাচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি এই কি হয়েছে বলুন তো, কার কার টেবিলে জল আসছে না, আর কার ফোনে গাছ পড়ে আছে? আপনারা একটু থামুন তো, আপনারা জানেন আমার কি প্রবলেম জানেন? এক সপ্তাহ ধরে আমার কোনো নেটওয়ার্ক নেই। আরে হ্যাঁ এক সেকেন্ড ধরো তো, এই দাঁড়ান তো, না আমি কি লোকের ঘরে জল দিই? আপনার কি মনে হয় আমি? হ্যাঁ 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 বলছি, দাঁড়াও দাঁড়াও ধরো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার কাজের প্রচুর চাপ। হ্যাঁ ওই তো টেবিলে জল আসছে না, আর ফোন কাটার লোক চাই। আচ্ছা পাগল লোক আছে। না স্যার না স্যার, ভুলে গেছি স্যার, ও স্যার। হ্যাঁ আরে বাবা বললাম তো, কতবার মানে বললাম তো কেবিলের তারটা কেটে পাঠাও। কেউ বিরক্ত হয়ে গেল না? আপনারা কি চান বলুন। না 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 দাঁড়ান দাঁড়ান, কি বলতে চাইছেন আপনারা? মানে আমার ছেলে মেয়ে ডিকার চ্যানেলটা দেখতে পাচ্ছে না, আমি কৌশা পটেল চ্যানেলটা দেখতে পাচ্ছি না, সাবস্ক্রাইব করে রেখেছি তাও নেট আসছে না, দেখতে পাচ্ছি না, আর আপনি এখানে বসে বসে ইয়ার্কি মারছেন, এদের সাথে গেঁজাচ্ছেন। আরে কি বলছে, ওইসব চ্যানেল কেউ দেখে? কৌশা পটেল হাইস, ডিকে আর কি আছে এগুলো, একদম সাবস্ক্রাইব করবেন। এই আপনারা করবেন কিন্তু, কৌশা পটেল ভাইন্স আর ডিকে আর্ট অবশ্যই। হ্যাঁ কি? হ্যালো মা, এখানে খুব বাজে মা। আমি আসছি মা, এটা
খুব বাজে কাজ করবে না বললো আসি আসি বা এই আপনারা কি জান বলুন তো আমি কি কেবিলের লোক না আমি কি ফোনের টাওয়ারে উঠবো এখন গিয়ে কত আমার জানার দরকার নেই আমার কারেন্ট চাই কারেন্ট কারেন্ট আমি একটা কথা বুঝতে পারছি না আপনাকে এখানে কে চাকরি দিয়েছে কোন মাথা মোটা শোনো 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 ভাই বোনা শোনো এর কাছে এসে কোনো লাভ নেই ঠিক আছে চলো এর থেকে ভালো যে যার কাজ করে ছাড়ো এর দ্বারা কিছু হবে না এই এই দাঁড়ান 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 কি হয়েছে আপনাদের আপনার এসি চলছে না ওয়াশিং মেশিনে কাপড় কাচতে পারছেন না আপনি আপনার কেবিল নেই টিভি দেখতে পাচ্ছেন না আপনার নেটওয়ার্ক নেই ফোনে এইগুলোকে আপনি সমস্যা ভাবছেন আর যার মাথার উপর ছাদ উড়ে গেছে যে খেতে পাচ্ছে না তাদের কথা ভাবছেন না একবার নিজেদের সমস্যাগুলোকে আপনাদের বড় মনে হয় তাহলে গিয়ে দেখুন একবার যে বাচ্চাটাকে এক থালা ভাতের জন্য এক গলা জলে আসতে হচ্ছে আপনাদেরকেও বলছি নিজেদের সমস্যাগুলো ভাবার আগে একবার ভেবে দেখবেন আরো অনেক বেশি সমস্যা অনেকে পড়ে আছে যতটা সম্ভব তাদেরকে সাহায্য করুন যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে সাহায্য করুন আর ঘরে থাকুন সুস্থ থাকুন নিজেদের এই সমস্যাগুলোকে বলার আগে একবার ভেবে দেখবেন আপনি যে সময় ঘরে বসে নেট পাচ্ছেন না যে সময় কারেন্ট পাচ্ছেন না যে সময় এসির হাওয়া খেতে পাচ্ছেন না সেই সময় একজন কোথায় আছে তারই ঠিক নেই খেতে পাবে কিনা তারই ঠিক নেই আপনি ভগবানকে ধন্যবাদ জানান যে আপনার মাথার উপর ছাদটুকু অন্তত আছে সুতরাং এইসব সমস্যা নিয়ে আসার আগে ভেবে দেখবেন আমরা আগে তাদেরকে দেখবো না আগে আপনার এসি ঠিক করব না আপনার আগে কারেন্ট আনবো না আপনার ঘরে আগে জল আনবো এইটা ভেবে তারপর নিজের সমস্যা নিয়ে আসবেন আর প্রশাসনকে দোষ দেওয়া বন্ধ করুন তারা যতটা সম্ভব নিজেদের চেষ্টা করছে এবং তাদের সমালোচনা করা বন্ধ করুন।